নিজ বাড়িতেই প্রতিবেশী বখাটে এক যুবক কর্তৃক আক্রান্ত হলেন হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন। বখাটে যুবকটির নাম তাহির মিয়া। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য পাঁচটা দিনের মতোই মঙ্গলবার কাজ সেরে বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন। অভিযোগ, রাজধানীর দক্ষিণ জয়নগর স্থিত তার বাড়ির গেইটে আসার পর জনিক বখাটে যুবক তাহির মিয়া তাকে পেছন থেকে ডাক দেয় এবং শেষে ওই বখাটে হজ কমিটির চেয়ারম্যানের বাড়ির পেছনের রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করে এবং অশ্রাব্য গালিগালাজ শুরু করে ও কেটে ফেলার হুমকি দেয়। চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ির শহীদ মিয়া বেরিয়ে আসে এবং তখন শহীদ মিয়ার সাথে বখাটে তাহির মিয়ার ধাক্কাধাক্কি হয়। শেষে গা ঢাকা দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং অবস্থার বিবরণ লিখে নিয়ে যায়। এই বিষয়ে হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন পুরো ঘটনা ক্যামেরার সামনে তুলে ধরেন। রাত্রে মানে 9টার সময় আমি যখন বাড়িতে ঢুকছিলাম, গাড়ি থেকে নামার সময় আমার বাড়ির পাশে একটা ছেলে, নাম হচ্ছে আপনার তাহির মিয়া, তো তাহির মিয়া আমাকে পেছন থেকে ডাক দিল। আমার হাতে বাজার, আমার ওই মানে অফিসের মানে ব্যাগ ট্যাগ ছিল, তো আমি মানে মানে গাড়ি ফিরে দেখলাম আর ও আমার মানে কিছু মানে বললো না। তারপর আমি যখন ঘরে আসলাম, ও আমার বাড়ির মেন রোড দিয়ে না আসে, ও আমার বাড়ির পাশের বাড়ির মধ্যে দিয়ে ও আসলো। এসে আমাকে মানে বিশ্রী ভাষায় গালিগালাজ, মানে বিশ্রী ভাষার পরে গালিগালাজ, আর তুই এখন বাইরে তোরা কাটালাম, মানে নোংরা যত ভাষা আছে সব ভাষা প্রয়োগ, এটা আপনাদের মানে বলার কোনো ভাষা নেই। ওর হাতে কি ছিল, আমার আমার বাড়ির মেশিনগুলোতে ও এইভাবে মারছে, তো এখন বাইরে তোরা কাটালাম। হ্যাঁ, তারপর যখন আমার বাড়ির পাশের ওই শহীদ মেয়া, আমাদের শহীদ কাকু যখন মানে বাইরে হইলো, আর দুই চারজন বেরিয়েছে, তারপর শহীদ কাকুর সঙ্গে ওরা মানে হাতাহাতি হয়েছে, শহীদ কাকুরে ও ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, ফালাই দিয়ে হাত দুইটা ওই ওই দিক দিয়ে বলে গেছে। তারপর পুলিশ আইলো, পুলিশে আমি ফোন করলাম বরতলা পিএসরে, তো ওনারা আইয়া সব ডিটেলস লিখে নিয়ে গেছে। তো তিনি এই ঘটনাকে ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে ধারণা ব্যক্ত করেন এবং সেই সাথে ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিষয়টা হচ্ছে, দেখুন, এই এলাকা না শুধু আমি, মানে কারোর সঙ্গে আমি কোনো ধরনের মানে এরকম ব্যবহার করি না, কারোর সঙ্গে মানে বাজে ব্যবহার, তো এই ছেলেটার সঙ্গে কোনোদিন আমার ঝগড়াঝাটি কোনো কিছু ছিল না। কিন্তু এইভাবে আমার মানে একটা চক্রান্ত বোঝানো লাগতেছে, আমি বাড়িতে ঢোকার পরে এইভাবে আমার বাড়িতে আই আমার কাছে লেবু মেরে লেবু, মানে এই বিশ্রী ভাষা গালিগালাজ। আমার বাড়িতে কেউ ছিল না, আমি আমার মিসেস, আমার ছেলে আর এই ঘরে আমার মানে বয়স্ক বাবা, তো মানে বাবা তারপর পরে বাইর হয়েছে, কিন্তু বাইর হওয়ার পরে তো ওই ছেলেটা ভেঙে গেছে। তারপরেও আসলে এখন ব্যাপার হয়েছে, আপনারাও মানে খবর পেয়েছেন আইসেন, কিন্তু এলাকার পরে যারা আইসে আমাদের এলাকার সবাই আইসেন, তো সেই বিষয়ে আমি এফআইআর করুম এবং আগামী দিন এই ধরনের আজকে আমার বাড়িতে যদি এরকম ঘটনা হইতে পারে, তাহলে সাধারণ মানুষের আমার একটা প্রশ্ন জাগবে এবং আমাদের সরকার ক্ষমতায়, তো এটা আমাদের সরকারেরও মানে ভাবমূর্তি আসলে নষ্টই হবে। হ্যাঁ, তার জন্য আমরাও প্রশ্ন করছি, করার ব্যবস্থা যাতে নেই। তিনি আরও জানান, অভিযুক্ত তাহির মিয়া চেয়ারম্যানের পাড়ারই বাসিন্দা, পেশায় সে একজন পুর নিগমের সাফাই কর্মী। অভিযুক্ত বখাটের নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রী ও বাপের বাড়ি চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।